সবচেয়ে বড় কথা মাসুদ রানা পরে বড় হয়েছি, মাসুদ রানা পড়েছি ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে, বাট এরকম একটা বই ছবি হচ্ছে তখন প্রথমে আসলে এক্সাইটমেন্ট ছিল, আজকে দেখলাম খুবই ভালো লাগলো এই কারণে যে একদমই এন্টারটেনমেন্ট, একদমই মানে ফিল ফ্রি ছিলাম, সবার অভিনয় তারপরে লোকেশন ফটোগ্রাফি ডিরেকশন এগুলো খুব মারামারিটা একটু বেশি ছিল, বাট এটা তো তাই আসলে। এবং আমার মনে হয় যে এই জেনারেশন এবং আমাদেরও জেনারেশন সবাই এসে খুব মজা পাবে, কারণ মাসুদ রানাটা আমাদের সময়ে। এবং আরও ভালো লাগছে যে এটি ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে দেখানো হবে, সো এটা খুব প্রাউড ফিল করছে যে আমাদের বাংলাদেশের মেকার এভাবে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র। সবাই দেখতে আসবেন MR-9, আমি আজকে দেখে ফেলেছি, হয়তো আবারও পরিবারের সবাইকে নিয়ে দেখব। সব কিছু মিলে ভালো লেগেছে, অ্যাকশন ছবি নেই এই জন্য তো মানুষ দেখতে আসবে, কারণ এর আগে যে ছবিগুলো রিলিজ হয়েছে সেগুলো এক এক রকমের, বাট এটা একটু ভিন্ন ধর্মী। আর মাসুদ রানা এটাই কিন্তু খুবই অ্যাট্রাক্ট করবে সবাইকে, এই জেনারেশন এবং আমাদের জেনারেশনও। সো আমার মনে হয় যে দর্শক আসবে এবং দেখবে, আমি বলবো যে সব দর্শক আসেন, এখন চলচ্চিত্রের যুগ, এত ভিড় হয়েছে টিকিট পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় এই ছবিটাও এরকম হবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি যতটুকু বলেছি আগেই যে যতবারই ডাবিং করার সময় আমি দেখেছি সিনেমাটা, আজকে কিন্তু ডাবিং করার সময় আমরা টেলিভিশনের বড় স্ক্রিনে দেখেছি, কিন্তু আজকে তো বড় পর্দায় দেখেছি, ডিফারেন্ট ফিল হয়েছে, সাউন্ডস অ্যামেজিং ছিল, লোকেশনস বিউটিফুল ছিল, কালার্স বিউটিফুল ছিল, পারফরমেন্স অ্যামেজিং ছিল সবারটাই, নিজেরটা তো বলতে পারবো না বাট মানুষের তো বলতে পারবো, অ্যান্ড সিনেমাটা ভীষণ ভালো লেগেছে, খুবই ডিফারেন্ট হয়েছে, খুবই ইউনিক হয়েছে, অ্যান্ড খুবই বিউটিফুল একটা সিনেমা হয়েছে, আই এম ভেরি প্রাউড অফ ইট। অবশ্যই ভালো লাগছে, প্রশংসা করছে, ভালো লাগবেই, অ্যান্ড আর কী বলবো, তো অনেক ভালো লাগছে, আশা করি যে অডিয়েন্সরা যাতে কালকে থেকে আমরা থিয়েটারে যে যখন চলে যাবে তারা সবাই দেখবে, অ্যান্ড সবার রিভিউজ শুনবো সবার কেমন লাগছে। হ্যাঁ, আমার তো নিজেকে, আমি ইউজুয়ালি যখন কখনো ইন্টারভিউজও দিই, যখন আপনারা পাঠান আমি ইউজুয়ালি কখনো দেখি না, আমি জাস্ট শেয়ার করে দিই, কারণ আমার নিজেকে স্ক্রিনে দেখতে একটু লজ্জা লাগে, আর তার মধ্যে এত বড় স্ক্রিনে দেখছিলাম আর ওই অনেক লজ্জা লাগছিল, অ্যান্ড মনে হচ্ছিলো একটাই এমন কেন করলাম, এখানে একটু এইভাবে বললে ভালো হতো, এটাইভাবে করলে মনে হয় একটু বেটার লাগতো, বাট ইয়া ইনশাল্লাহ স্টার্ট হলো, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। থ্যাংক ইউ, জাস্ট ক্যানট ওয়েট ফর দ্য পার্ট টু, কারণ অলরেডি লাস্টের দিকে দেখাচ্ছিল, সরি স্পয়লার দেবো না, just cannot wait for the past two, so happy to be, you know, start my movie movie career from this film, from this platform, so I'm looking forward to a lot of things in the future. Obosshoi anondo feel korchi, onek beshi thankful to everybody for who came here ajke, time ber kore esheche dekheche, so shobar sathe ekshathe dekhe bhalo laglo onek, jokhon kaj kora shuru korbo তখন ডেফিনেটলি আপনাদের জানতে পারবেন আপনারা। এখনও কথা মানে এখনও কনফার্ম হয়নি, কথাবার্তা চলছে কয়েকটা নিয়ে, যখন কনফার্ম হবে তখন ডেফিনেটলি জানাবো, কনফার্ম না হওয়ার আগে বলে তো লাভ নেই।